হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা ভালো আছেন তো আবারও আপনাদের সামনে অনেকদিন পর আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি বেসিক্যালি আমি আমার ডিউটির আশপাশটা একটু ঘোরাঘুরি করব বিশেষ করে আজকে কিছু কে কেজুর নেওয়ার ভাবনা আছে তো কেজুর গাছের দিকে যাব তারপরে দেখা যাক আর কি কি নেওয়া যায় তো আমরা পাশেই কিছু কেজুর নেওয়ার জন্য কেজুর গাছের সাইডে যাচ্ছি তো চলুন আমরা খেজুর গাছের চলে যাই তো দেখতে পাচ্ছেন খেজুর গাছের নিচে আসলাম আমরা আর যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই ছোট দেখেন খেজুর কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন মানে খাওয়া দাওয়া অনেক খেজুর আমরা সবগুলো কিন্তু খেয়ে ফেলছিলাম অনেকটাই কমে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আর সবগুলো কিন্তু এখন বর্তমানে ফাঁকা মানে ফাঁকা খেজুর দেখেন অটোমেটিকলি পড়ে যাচ্ছে খেজুরগুলা এগুলো কিন্তু অটোমেটিকলি জোরে জোরে পড়ে যাচ্ছে মানে কেউ খাওয়ার লোক নাই আর কি এখানে খাওয়ার লোক নাই দেখেন তো কয়েকটা নেব এই গাছ থেকে তো আরেকটা ছোট গাছ দেখা যাচ্ছে এটা দেখেন কত ছোট এটাতে পাকা আছে কিনা দেখি এটা তো আছে পাকা তো একদম ঠাটকা পাকা গাছ থেকেই কিন্তু কোন সামনে চলো

আমাদের চাইতে একটু উপরে এই গাছগুলা কিন্তু আমাদের চাইতে একটু উপরে ওই কারণে কিন্তু হাত দিয়ে পারি না বাট লাভ দিয়ে হয়তো পারে না লাভ দিয়ে পারা যায় না একটু সব নিত হবে

তো ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও তেমন আপলোড করতে কোর মানে করতে ইচ্ছে করে না ইনশাল্লাহ ট্রাই করব এই সবসময় ভিডিও মেক করার জন্য তো এখন অন্য সাইডে গিয়ে দেখব আর কি পাওয়া যায় আমরা কয়েকটি কেজু কিন্তু নিয়েছি নেব খুব টেস্ট আম আর ম্যাঙ্গো 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 আর কি কি বলা হয় এটা মাসি মা হাব্বা হাব্বা মা হাব্বা হাব্বা মানে একটা না ম্যাঙ্গো ম্যাঙ্গো আগস্ট মাসে এটা কিসের ম্যাঙ্গো আবার আবার এই জায়গা ও এম জে এটা কী রে এদিকে বকুল এদিকে একদম বড় সাইডের ম্যাঙ্গো এটা কিন্তু অনেকটাই বড় কিন্তু এই সাইডে আপনি আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম আমের পাশাপাশি কিন্তু এই আমের পাশাপাশি মুকুল মানে এক সাইডে আম এক সাইডে মুকুল এটা কীরকম আম গাছ ওইটা বুঝতেছি না দেখেন আপনারা সাথে কিন্তু মুকুল সব আছে তো আজকে কি মালটা নিবা নাই একটা নেব তো মালটা গাছের ওই সাইডে যাবো আমি লেবু লেবু তো যে গাছগুলো যে গাছগুলো দেখা যাচ্ছে ছোট ওই গাছগুলো কিন্তু মালটা গাছ মানে মোসাম্বিও বলে মালটাও বলে যে যে যেটাই বলেন তো অরেঞ্জ দেখতে পাচ্ছেন

তো আছে কোনটাই ও সাইডে একটা আছে মনে হয় আমরা কয়টা গাছ দেখতেছি সবগুলো কিন্তু মালটা গাছ বাট এটা বি আপনার লেবু গাছ এই দিশি নেমুর মত আরেকটা মালটা গাছ দেখা যাচ্ছে খাবেন আপনারা দিব আপনাদেরকে একটু তো এটা এটা কিন্তু মালটা গাছ খাবেন আপনারা তো ওই সাইজটা কিন্তু অনেকটাই বড়ো আছে আপনারা দেখেন এই সাইজগুলো কিন্তু বড়ো আছে মালটা বাট এগুলো ততটা ভালো হবে না মনে হয় এ সাইডের এগুলো কিন্তু ভালো হবে না ও অপর সাইডেও আছে এটা আর একটা গাছ বিউটিফুল তো এটাতে কিন্তু অনেক মানে বেশি ধরছে দেখেন ও আগে থাপবা নিচে একটা পাকা দেখা যাইতেছে ওয়াও 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 পাকা 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 একটা পেলাম ওইটা নিয়ে নিলাম কালাস আয়ো আর পাকে নাই তো নাই দাসকো ওকে যা সো গাইস আমরা ঘোরাঘুরি আর কী করবো এখানে তার করার কোনো জায়গা নেই আমার মানে ডিউটিটা মানে শেষ করে কিন্তু আমি একটু বের হলাম জাস্ট আপনাদের সাথে একটু কানেক্টেড থাকার জন্য ওই যে ওই কারণে কিন্তু ভিডিওটা মেক করলাম না হয়তো মেক করার চিন্তা ভাবনা ছিল না আমার একটু মন মানুষের একটু বা খারাপ সো ওই কারণে কিন্তু আমি ভিডিও মেক করতেছি না পাখির বাসা আমি কিন্তু মন মানসিকতা একটু খারাপের কারণে মানে ভিডিও মেক করি না বা করতে ইচ্ছে করতেছে না তো আজকে জাস্ট একটু আপনাদের সাথে কানেক্টেড মানে সম্পর্কটা থাকার জন্য ওই কারণে কিন্তু আজকে ভিডিওটা মেক করতেছি সো আপনাদের কেমন লাগছে ওই জিনিসটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং পরবর্তী ইনশাআল্লাহ পরবর্তী বিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ